السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. شكرا দর্শক শ্রোতা সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমরা প্রায় যাকে বিভিন্ন মিডিয়াতে দেখে থাকি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈদের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের দিন পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের জীবনে যেন বারবার আসে রোজা, আমাদের জীবনে যেন বারবার আসে ঈদের আনন্দ, আমরা যেন ঈদের আনন্দে সবাইকে অংশীদার করতে পারি এবং ঈদের আনন্দ আমরা যেন উপভোগ করতে পারি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, আমরা যেন আনন্দ উৎসবে অতি বাড়াবাড়ি না করি এবং শরীয়তের সীমা লঙ্ঘন না করি, সে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক একটি বছর পর আসে ঈদুল ফিতর, তো আমরা ঈদুল ফিতরের নামাজটা আদায় করব কিভাবে সে বিষয়ে আজকের আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে এক বছর পর ঈদের নামাজ পড়ার কারণে আমরা ভুলে যাই কয়টা তাকবীর দিতে হবে, কিভাবে নামাজটা পড়তে হবে, এবং জামাতে যদি শরীক হতে এক রাকাত ছুটে যায় তাহলে কিভাবে নামাজটা পড়তে হবে, এবং রুকু অবস্থায় যদি জামাতে এসে জামাত পাই তাহলে কিভাবে নামাজটা পড়ব, এবং ইমাম যদি ভুল করে তাহলে কিভাবে সজদা দিতে হবে বা হবে কি না, এর নানান দিক রয়েছে। এ বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা শুনবো আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। চলুন আমরা যাচ্ছি অতিথির কাছে। মোদারাম, আমরা সংক্ষিপ্তভাবে নামাজটা কিভাবে আদায় করব শুরু থেকে শেষ পর্যন্ত একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লি আহলিহা ওয়া বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিল কদীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি বিষয়ের অবতারণার জন্য। ঈদ শুনলেই আসলে মনের মধ্যে একটা আনন্দ আমরা পেয়ে থাকি। ঈদ মানেই হলো আসলে খুশি, এটা শরীয়তের পরিভাষা। এই শব্দটি আউদুন থেকে এসেছে, আউদুন মানে হলো ফিরে আসা, বারবার ফিরে আসা। যেহেতু বারবার ঈদ আমাদের কাছে ফিরে আসে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ঈদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মদিনাবাসী বিভিন্ন ধরনের দিন উদযাপন করে খুশি, তো সেই খুশিগুলো আপনি দেখবেন তার মধ্যে কিছু নির্লজ্জতা থাকে, অশ্লীলতা থাকে, অপসংস্কৃতি থাকে, মানে ইসলামের বাইরে খুশির দিনগুলো এভাবে বলগাহীন ঘোড়ার মতো মানুষ পাগলের মতো ছোটাছুটি করে দেখবেন এটা থাকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এটা তো হতে পারে না। তখন তিনি মুসলমানদেরকে বললেন আমি তোমাদেরকে ঈদ উপহার দেব চমৎকার, যার মধ্যে থাকবে শালীনতা, পবিত্রতা, স্রষ্টার সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি করা। এই জন্য তিনি বললেন যে লিকুল্লি কওমিন ঈদিন ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির জন্য কিছু ঈদ আছে, আমাদের ঈদ হলো এইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। খুশি, কিন্তু সেই খুশিটা হতে হবে, দেখুন মুসলমান যখন খুশি হবে তখন আল্লাহকে সিজদা দিবে, মুসলমান যখন দুঃখে কষ্টে পড়বে তখনও আল্লাহকে সিজদা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে মোমিনের জীবন আজাবাল্লিল মুমিনিন, একটা আজীব জীবন, এটা একটা আশ্চর্য একটা জীবন মোমিনের জীবন। যে ব্যক্তি ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, তার জীবনটা একটা আশ্চর্য জীবন। যখন সে কোনো কিছু প্রাপ্ত হয় তো সে শুকরিয়া আদায় করে, তো আলহামদুলিল্লাহ পড়ে শুকরিয়া আদায় করে, এটাই বাধা, এটার জন্য তার সব দেওয়া হবে। আবার যখন সে বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে, সবর করে, এটার মধ্যেও তার সব রয়েছে। সুতরাং আমাদের ঈদ, আমাদের খুশি, আমরা কি করি খুশির দিনে সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো মালিকের সামনে মাথা নত করা, আর সেটা হলো ঈদের নামাজ। ঈদের দিনের প্রথম কাজ হলো আমাদের
ঈদের নামাজ সুতরাং সেই ঈদের নামাজটা আমরা কিভাবে পড়ব এই বিষয়টা আমাদেরকে চমৎকার আপনি বলছেন যে এটা জানা দরকার কারণ এক বছর পরে আসে তো আমরা অনেক সময় ভুলে যাই এটা তো সেজন্য আমরা বিষয়টা জানব ঈদের নামাজ পড়া প্রত্যেক বালেগ মুসলমানের উপরে এটা ওয়াজিব ঈদের দিনে নামাজ দুরাকাত নামাজ হবে অতিরিক্ত 6টা তাকবীরের সাথে আমরা যে সাধারণত দুরাকাত নামাজ যেভাবে পড়ি তার সাথে অতিরিক্ত আরো 6টি তাকবীর দিতে হবে কিভাবে দিতে হবে আমরা সেটা আলোচনা করব এবং ঈদের নামাজের পরে নামাজ শেষে একটা খুতবা দিতে হবে ইমাম সাহেব একটা খুতবা দিবেন খতিব সাহেব একটা বক্তব্য দিবেন এইটাও ওয়াজিব এটা শ্রবণ করা ওয়াজিব অনেক আছে আমরা খালি ঈদের নামাজ পড়েই চলে আসি কিন্তু আসলে এটা সঠিক নয় ঈদের নামাজের পরে খতিব সাহেবকে খুতবা দিচ্ছেন এটাও শুনতে হবে এটা নামাজ পড়াটা যেমন ওয়াজিব খুতবা শোনাটা তেমন ওয়াজিব সুতরাং আসুন আমরা নামাজ কিভাবে পড়ব সে বিষয়টা নিয়ে আগে আলোচনা করি সেটা হলো যে প্রথমত আমরা আল্লাহু আকবার বলে দাঁড়াবো তাকবীরে তাহরিমা বলবো তাকবীরে তাহরিমা বলার পরে আমরা সানা পড়ব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এটা পড়ার পরে অতিরিক্ত আরো তিনটা তাকবীর দেব আল্লাহু আকবার এই সময় হাত ছেড়ে দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার চতুর্থ তাকবীর যেটা মোট মোট মানে তাকবীরে তাহরিমা সহ চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে আমরা হাতটা বেঁধে ফেলব এরপর ইমাম সাহেব কিরাত পড়বেন সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পড়বেন কিরাত পড়বেন কিরাত পড়ার পরে রুকু করবেন সিজদা করবেন আবার দাঁড়াইলেন দাঁড়িয়ে তিনি আবার সূরা ফাতিহা পড়বেন রুক ফাতিহার সাথে অন্য একটা কিরাত পড়বেন এরপরে তিনি রুকু করবেন সরি রুকুতে যাওয়ার আগে আরও তিনটা তাকবীর দিবেন এইখানে শেষে তিনটা তাকবীর দিবেন প্রত্যেকবার আমরা হাত ছেড়ে দিব আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চতুর্থ তাকবীর বলে আমরা রুকুতে চলে যাব এরপরে রুকু সিজদা করে চতুর্থ তাকবীরটা হলো রুকুর রুকুর তাকবীর হ্যাঁ চতুর্থ তাকবীর রুকুর তাকবীর দিয়ে রুকুতে গেলাম এরপরে সিজদা করে শেষ বৈঠক করে আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করে ইমাম সাহেব খুতবা দিবেন জাতির উদ্দেশ্যে আমাদের কী করণীয় আছে কী বর্জনীয় এত বড় একটা রমজান আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনার সুযোগ দিলেন আমাদের এখন কী করণীয় সিয়ামের শিক্ষাটাকে আমরা কীভাবে ধরে রাখতে পারি এই যে একটা অর্জন আমাদের সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়া অর্জন এটাকে কীভাবে ধরে রাখতে পারি শয়তান যেন এটা নষ্ট করতে না পারে আমরা যেন আবার শয়তানের ফাঁদে পা না দিই আমরা যেন আবার শয়তানের সেই চক্রান্তে আটকে না পড়ি এই বিষয় নিয়ে ইমাম সাহেব খুতবা দিবেন খুতবা দেওয়ার পরে হয়তো দেশ জাতির কল্যাণের জন্য তিনি মোনাজাত করবেন এবং এরপর আমাকে চলে যেতে হবে ঈদের দিনে ঈদের নামাজে আসার আগে আমাদের কিছু সুন্না আমল আছে সেটা তারপর এখানে আরেকটু যোগ করতে চাই নিয়াই তো অনেকে আরবিতে করতে পারে আবার তো যদি আরবিতে যদি কেউ নিয়াত মুখস্থ না থাকে তাহলে বাংলায় নিয়াত করতে পারে জি নিয়াতটা তো আসলে আপনি জানেন যে এটা অন্তরের সাথে সম্পৃক্ত এটা মুখে বলাটা জরুরি নয় নিয়তটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত সুতরাং কেউ যদি অন্তরে অন্তরে নিয়ত করে যে আমি এই ঈদের নামাজ অজীব দুরাকাত ঈদের নামাজ আমি আদায় করতেছি ইমামের পিছনে কেবল আমাকে ব্যাস দ্যাটস এনাফ তার জন্য যথেষ্ট হয়ে যাবে এটা আর যদি বাংলায় মুখে বলতে চায় তাহলে বলতে পারে তবে মুখে মানে অন্তরে আগে ঠিক করতে হবে যে আমি ঈদের নামাজ আদায় করতেছি অজীব দুরাকাত অজীব নামাজ ইমামের পিছনে কেবলা মুখে হয়ে ব্যাস এতটুকু বললেই তার নিয়ত হয়ে যাবে জি মোহতারাম ঈদের সুন্না সুন্না আমলগুলো হলো যে ফজরের নামাজের পরে সাধারণত অনেক জায়গায় আপনি আরবে যদি দেখেন ফজরের নামাজ পড়ে তারা আর বাড়ি যায় না ফজরের নামাজ পড়ে ওইখানে বসে থাকে নামাজ শেষে যখন সূর্য উদয় হয় তো ঈদের নামাজ তারা শুরু করে দেয় আমাদের দেশে একটু ভিন্ন আমরা ফজরের নামাজ পড়ে আবার একটু বাড়ি যাই তো ঈদের দিনে এই ঈদুল ফিতরের সুন্না হলো নামাজে আসার আগে কিছু খেয়ে আসা মিষ্টিমুখ করে আসা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আর কুরবানির ঈদের সুন্না হলো কুরবানির ঈদের দিনে তিনিও আগে নামাজের আগে কিছুই খেতেন না নামাজ শেষ করে কুরবানি করে কুরবানির গোস্ত দিয়ে প্রথম তিনি খাবার খেতেন এটা সুন্না সুতরাং আমরা ঈদের নামাজে আসার আগে কিছু মিষ্টি মিষ্টান্ন খেয়ে আসবো খেজুর থাকে সিমাই থাকে যা থাকে খেজুর হলে ভালো আল্লাহ রাসূল খেজুর খাইতেন এটা খেয়ে আসবো এটা একটা ভোরবেলা উঠে আগে আমাদের ভালো করে অজু গোসল করা ভালো করে ফ্রেশ হওয়া নতুন জামা থাকলেও নতুন জামা তা না হলে ভালো পোশাক পরিধান করা একটু খুশবু লাগানো অজু অজুর আগে আমরা যেন মেসওয়াকটা করে নিই মেসওয়াক করা তারপরে একটু খুশবু লাগানো পারলে সুরমা লাগানো এরপরে ঈদের ঈদগাহের দিকে চলে আসা তো ঈদগাহে এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া এটাও কিন্তু সুন্না আমি হ্যাঁ যদি আপনার বাড়ির রাস্তা একটাই হয় তাহলে আপনি ডান দিক দিয়ে আসবেন ডান দিকের ফুটপাথ দিয়ে আসবেন আবার যাওয়ার সময় ডান দিকের ফুটপাথ দিয়ে দেবেন তাহলে দুই রাস্তা হয়ে গেল এই জন্য আমরা এটা খেয়াল করব এক রাস্তা দিয়ে আসবো আর যদি দুই রাস্তা থাকে আরও ভালো এই রাস্তা দিয়ে আসলেন এই রাস্তা দিয়ে গেলেন তো এরকম যদি হয় তাহলে এটা তার জন্য ভালো
মোতারাম, এই যে ঈদের জামাত, ঈদের জামাতে ইমাম সাহেব যদি অতিরিক্ত তাকবীর ভুলবশত দেয় অথবা যদি তাকবীর কম হয়, তাহলে সেক্ষেত্রে জামাত যদি অনেক বড় হয় এবং সবাই যেহেতু অভ্যস্ত না সজদা দিতে, এটা যদি সবাই বুঝে উঠতে না পারে, তাহলে সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে যদি জামাতের দিকে লক্ষ্য করে উনি সজদা না দিলেও এটা জামাত হয়ে যাবে আর কি। আরেকটা হলো যে ঈদের দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর ওয়াজিব, তো যদি কোনো ব্যক্তি দ্বিতীয় রাকাতের রুকুতে শরিক হয় তাহলে সে প্রথমে কিভাবে ই করবে, যে যেমন প্রথম দ্বিতীয় তাকবীর সে পাইলো, মানে রুকু অবস্থায় সে পাইলো, এসে এসে আল্লাহ আকবর বলে, এটা আল্লাহ আকবর বলে তাকবীরে তাহারিমা, এটা তো ফরজ, এটা তাকে আগে করতে হবে। আল্লাহ আকবরের তাকবীরে তাহারিমা বলে সরাসরি সে রুকুতে চলে যাবে। এই রুকুটা যদি পায় তাহলে সে রাকাতটা পেয়ে গেল। এরপরে ঈদের নামাজের পূর্বে ঘরে বা ঈদগাহে ইশরাক ইত্যাদি নামাজ পড়া যাবে কিনা? ঈদের নামাজের পূর্বে নিজ ঘরে না না অথবা ঈদগাহে? ঈদগাহে আসলে ঈদের দিনে ঈদের নামাজটাই সবার আগে, এটাই সুন্নাহ, অন্য নামাজ না পড়া। আচ্ছা, ঈদের সালাম ফেরানোর পর এই যে মোনাজাত করা এবং হলো একটু সবার সাথে যে যেটাকে বলা কুশল বিনিময়, মোয়ানাকা করা, মোয়ানাকা করা, হ্যাঁ এটাও সুন্নাহ। ঈদের দিন খুশির দিন, সবাই সবার খোঁজ খবর নেবে, সবাই সবার সাথে কুশল বিনিময় করবে, একে অপরের বাড়িতে যাবে, দাওয়াত দিবে, এটাতেও খুশি, এটার এটা এটাও সুন্নাহ পদ্ধতি, এটা আমরা ইনশাল্লাহ করব। এরপর মহতারাম, মহিলাদের ব্যাপার, এই মহিলারা কি জামাতে, ঈদের জামাতে শরীক? ঈদের জামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর হাবিব মহিলাদেরকে জামাতে আসার জন্য বলতেন, এমনকি যারা যাদের উপর নামাজ মাফ, অর্থাৎ যারা প্রাকৃতিকভাবে অসুস্থ মহিলারা যেটা, তাদেরকেও বলতেন তোমার ঈদের জামাতে এসো। এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, তো পরবর্তীতে মহিলাদেরকে জামাতে আসার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। এখন কোনো জায়গায় যদি মহিলাদের জন্য আলাদা ভালো ব্যবস্থা থেকে থাকে তাহলে সেখানে মহিলা আর আসতে পারে, কিন্তু যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে পুরুষের কাছাকাছি বা পুরুষ দেখতে পারে এমন জায়গায় নামাজ পড়া তাদের জন্য ঠিক হবে না। এমন যদি ব্যবস্থা থাকে মহিলাদের জন্য আলাদা ভালো ব্যবস্থা, আলাদা আসা যাওয়ার পথ, আলাদা দাঁড়ানোর পথ, তাহলে তারা সেখানে আসবে। আদারওয়াইজ একই রাস্তা দিয়ে আসা, একই রাস্তা দিয়ে যাওয়া, আবার কাছাকাছি দাঁড়ানো, এটা ফেতনা সৃষ্টি হবে, ইসলাম এটাকে অনুমোদন করে না। প্রথম রাকাত যদি ছুটে যায় ইমামের মানে সাথে পেলো না, তখন সে কীভাবে নামাজটা পড়ে? তাহলে দ্বিতীয় রাকাতে আমরা সাধারণত নামাজ যেভাবে পড়ে থাকি দ্বিতীয় রাকাত সেভাবে পড়ে নেবে। ঈদের নামাজের পূর্বে যদি একটা জানাজা উপস্থিত হয় সেখানে, তাহলে সেটা কীভাবে? ঈদের নামাজের পরে জানাজা পড়ে নেবে, জানাজাটা পরে পড়ে নেবে। হ্যাঁ, ঈদের ময়দানে জানাজার নামাজ পড়া এটা জায়েজ আছে? জায়েজ আছে, হ্যাঁ জি। মোহতারাম, এরপর দেখা যায় যে আমরা খুতবার সময়, খুতবার সময় যে কোনো ধরনের আর্থিক কালেকশন সেটা করা যাবে? খুতবা একটা ইবাদা এবং ওয়াজিব, এটা এটা দেওয়া ওয়াজিব, এটা শ্রবণ করা ওয়াজিব। সুতরাং এই সময় যে দান বাক্স দেওয়া বা অমুকের জন্য টাকা তোলা, এই তোলা, এটা এটা ঠিক, এটা ঠিক না, এটা ইবাদতে বিঘ্ন হয়। হ্যাঁ, এরকম যদি কিছু করতেই হয় আপনাদের উন্নয়নমূলক কোনো কাজের জন্য তাহলে সেটা পরে করবেন, কিন্তু এই খুতবার সময় এটা করা, এটা জুমার খুতবা হোক অথবা ঈদের খুতবা হোক, কোনো খুতবার সময় এটা এটা দেওয়াটা এটা জায়েজ হবে না। অর্থাৎ আমরা খুতবার সময় কথাও বলা যাবে, কথাও বলা যাবে না, মানে অমনোযোগী হওয়া যাবে না, এবং এই ধরনের কোনো কাজকারবারও করা যাবে না, এটা এটা জায়েজ হবে না। ঈদের নামাজ যদি ছুটে যায় বা কোনো কাজে কোনো কারণে যদি ঈদের নামাজ জামাত পড়তে না পারে, তাহলে সে কি একা কি ঈদের নামাজ পড়তে? না, একা কি ঈদের নামাজ পড়া? ঈদের নামাজ তো জামাতের সাথে পড়তে হয়, যেমন জুমা জামাতের সাথে পড়তে হয়, একা কি জুমা পড়তে পারে না। একা কি যদি জুমা ছুটে যায় অথবা ঈদের জুমা যদি ছুটে যায় তাহলে জোহরের নামাজ সে আদায় করবে, ঠিক ঈদের জামাত যদি ছুটে যায় তাহলে আর তার নামাজ নেই, তাহলে সে আর ঈদের প্রথম দিন যদি সে পড়তে না পারে তাহলে কি দ্বিতীয় দিন তার পড়ার কোনো ইয়ে আছে? দ্বিতীয় দিন যদি এরকম কোনো জামাত, তো ঈদের জামাত বিশেষ করে ঈদুল ফিতরের জামাত এরকম হয় না, এটা প্রথম দিনই এটা এই হয়ে যায়, দ্বিতীয় দিন ঈদের জামাত ছাড়া, জামাত ছাড়া ঈদের জামাত হবে মানে একা কি পড়তে পারবে না। আচ্ছা, আমরা আর একটা বিষয়, আপনি যেটা বলেছেন এখানে হলো মেঘাচ্ছন্ন অবস্থা যদি থাকে, জি পুরো এলাকাবাসী কনফিউশনে আছে, তাহলে তারা সবাই মিলে দ্বিতীয় দিন যদি জামাত করে সেখানে দ্বিতীয় জামাত দ্বিতীয় দিন জামাত হতে পারে। কিন্তু একেবারে আমরা এখন এই বিজ্ঞানের যুগে আমরা জানি চাঁদ উঠছে কি উঠছে না, এটা এখন আমাদের কনফিউশনের কোনো জায়গা নাই, আমরা মোটামুটি জেনে যাই। সুতরাং দ্বিতীয় দিন
ঈদে এটা হয় ঈদে জামাত হয় শাওয়ালের 1 তারিখে দ্বিপ্রহরের পূর্বে শরীয়ত সম্মত কোনো কারণে ঈদের নামাজ না পড়তে পারলে শরীয়ত সম্মত কোনো কারণে যদি সে পড়তে পারে না উজরের কারণে তাহলে সে ক্ষেত্রে কি সে দ্বিতীয় শাওয়ালের 2 তারিখে পড়তে পারবে না একাকী তো ঈদের নামাজ হবে না একজন মানুষ কি করে ঈদের নামাজ পড়বে ঈদের নামাজ তো জামাতে জামাতে হয় হ্যাঁ জামাতে যদি কোনো একটা মানে বেশ কিছু লোক সম্প্রদায় যদি কোনো বড় ধরনের কোনো কারণে ঈদের নামাজ দ্বিপ্রহরের মধ্যে পড়তে পারলো না সেক্ষেত্রে দ্বিতীয় দিন জি সম্ভবত পড়ার একটা ব্যবস্থা আছে দ্বিতীয় দিন পড়ার একটা সুযোগ আছে সেই ক্ষেত্রে আর কি যদি এরকম কোনো শরীয়ত বড় ধরনের কোনো শরীয়তি ওজরের কারণে হয় তাহলে দ্বিতীয় বেশ কিছু লোকের জামাত ছুটে যায় তাহলে দ্বিতীয় দিন তারা পড়তে পারে জি মোদারাম আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো ঈদের নামাজের ক্ষেত্রে যে ঈদের নামাজে আমরা যখন ই করি মোসাফা করি মোসাফা করার পর যে কোলাকুলিটা করি কুশল বিনিময় এই কোলাকুলি করা এবং এই যে কাউকে ছোটদেরকে সালাম দিলে সালামি দেয়া এইটার ব্যাপারে দেখ মোয়ানাকে এটাকে কোলাকুলি করা যেটা মোয়ানাকে এটা সুন্না মোয়ানাকে করা সুন্না তবে সেটা আমরা কোনভাবে করবো সেটা হলো শুধু কাঁধে কাঁধ অনুকূল থেকে মোয়ানাকা মোসাফা হলো এসাফোন হাতে হাত মিলানো আর মোয়ানাকা হলো কাঁধে কাঁধ মিলানো কিন্তু আমরা বুকে বুক মিলাই আসলে এইটা না মোয়ানাকা মানে হলো অনুকূল দুইজনের কাঁধে কাঁধ মিলানো এইভাবে এবং ডান দিক আপনার ডান দিক আমার ডান দিক একবার এটা হলো শুনুন একবার আপনার ডান কাঁধের সাথে আমার ডান কাঁধ মিলাবো ব্যাস এটাই হলো মোয়ানাকা কিন্তু আমরা বুকের তিনবার করি এবং বুকের সাথে জড়ায় ধরি এটা না এইভাবে করাটা এটা শুননা আর ছোটদেরকে একটু খুশি করা ঈদের দিন তো খুশির দিন ছোটদেরকে খুশি করা আমরা সৌদি আরবে দেখেছি আমিরাতে দেখেছি সেটা তারা প্রচুর চকলেট রাখে বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে হাদিয়া দিচ্ছে টাকা দিচ্ছে এটা শোন না এটা করা জি মোতারাম ঈদের দিনে আমাদের আর কি কি করণীয় রয়েছে আসলে ঈদটা আমি যেটা একটু বলতে চাই যে ঈদটা আসলে কার জন্য ঈদ কাদের জন্য ঈদ হলো তার জন্য যে ঈদের দিনকে বলা হয় ইয়াউমুল জাওয়াইজ এটা প্রতিদান দিবস কার জন্য প্রতিদান যে ব্যক্তি সিয়াম সাধনা করেছে যে সিয়াম সাধনা করে নাই তার জন্য তো আসলে কোনো ঈদ নাই তার জন্য কোনো খুশি নেই বরং ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস আসছে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে এই ফেরেশতারা দেখো এরা আমাকে দেখে নাই এরা না দেখে এরা সারা মাস সিয়াম সাধনা করে আজকে ঈদগাহে এসেছে আচ্ছা বলো তো যে শ্রমিক তার পারিশ্রম পরিপূর্ণ করে আমি তাকে কী পারিশ্রমিক দিতে পারি তোর ফেরেশতার বলে আল্লাহ তার তো পারিশ্রমিক পূর্ণ করে দেওয়া দরকার তখন আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার বড়ত্বের কসম আমার মহত্বের কথম আমার জালালিয়াতের কসম আমি সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার এই ক্ষমাটা এই যে পুরস্কার ঈদের দিনে পুরস্কার কার জন্য যে ব্যক্তি পুরো মাস সিয়াম সাধনা করেছে কিন্তু যে সিয়াম সাধনা করে নেয় সেই ব্যক্তি যদি ঈদের দিন সবার আগে আগে যায় নামাজ বিছাইয়া অনেক ভালো কাপড় চোপড় পরে একদম খুশবু লাগায় সামনে যায় ওই ব্যক্তির জন্য আসলে কোনো খুশির সংবাদ নাই এবং ওই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সে শুধু একজন দর্শক মাত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একজন দর্শক ছাড়া সে আর কিচ্ছুই নাই এই জন্য বলা হয় আল্লাহ এইভাবে বলেছেন লাইসালি ঈদুল ইমান শারিবা ওয়া আকালা ইন্নামাল ঈদুল ইমান আখলাসা লিল্লাহিল আমালা ওই ব্যক্তির জন্য আসলে ঈদ না ঈদ হলো সেই ব্যক্তির জন্য এটার নাম ঈদ নাই যে তুমি ঈদের দিন ভালো ভালো খাবার খাবে ভালো ভালো পানীয় পান করবে এটার নাম ঈদ না বরং ঈদ হলো এটা যে যে ব্যক্তি তার আমলকে পরিশুদ্ধ করতে পেরেছে তার জন্য হলো ঈদ আবার বলছে লাইসালি ঈদুল ইমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদুল ইমান খাফা ইয়াউমুল ওয়াঈদ আসলে এটা ঈদ নয় যে আপনি নতুন নতুন শুধু জামা কাপড় পরবেন এটার নাম ঈদ নয় বরং ঈদ হলো এটা যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে শিখেছে এই রমজানের তাকওয়া অর্জন করতে পেরেছে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে ভয় করার অভ্যাস তার মধ্যে তৈরি হয়েছে তার জন্য আজকে ঈদ লাইসালি ঈদুল ইমান তাবাখরা বিল উদ ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লা ইয়াউদ ঈদ তার জন্য নয় যে ব্যক্তি ভালো ভালো আতর গোলাপ মেখেছে তার জন্য আসলে ঈদ নয় ঈদ হলো তার জন্য যে ব্যক্তি তওবা করেছে এখলাসের সাথে যে আর কখনো সে গোনাহের কাছে ফিরে যাবে না এই ব্যক্তির জন্য আসলে ঈদ তার জন্য হলো খুশির সংবাদ লাইসাল ঈদুল ইমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদুল ইমান তারাকাল খাতায়া ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে সে ভালো ভালো গাড়ি ঘোড়ায় চড়ে চড়ে ঈদগাহে আসছে বরং ঈদ হলো সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি গোনাকে পরিত্যাগ করে দিয়েছে সে এই রমজানের এক মাস গোনামুক্ত জীবনযাপন করেছে গোনা করে নাই সিয়াম সাধনার মাধ্যমে সে নিজেকে পরিশুদ্ধ করেছে এবং এই ওয়াদা করেছে এই প্রতিজ্ঞা নিয়েছে যে রমজানের পরেও আমি আর কোনো গোনা করব না গোনাকে টোটালি পরিত্যাগ করতে পেরেছে আজকে মূলত তার জন্য হলো ঈদ সুতরাং আমরা যেন এই বিষয়গুলো মাথায় রাখি যারা একেবারে সারা মাস রোজা রাখে নাই
দিনের বেলা খেয়েছে তার জন্য তো আজকে কোনো খুশি নাই খুশি তো তার জন্য যে এক মাস সিয়াম সাধনা করেছে সারা দিন কিছু খায় নাই আল্লাহর আদেশ পালনে সচেষ্ট ছিল রাত জেগে জেগে তারাবি পড়েছে তাহাজ্জুদ পড়েছে দিন সারা দিন সিয়াম সাধনা করেছে এই ব্যক্তির জন্য হলো আজকে খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন তাকে জাযা দিবেন তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তার জন্য আসলে ঈদ সুতরাং আমরা যদি এই শিক্ষাগুলো মাথায় রাখি যে আমি আসলে তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা আমি আল্লাহকে ভয় করতে পেরেছি কিনা আমি খালেসভাবে তওবা করতে পারলাম কিনা আমি কি গুনাহকে পরিত্যাগ করতে পারলাম কিনা আমি আসলে আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হলো কিনা এই বিষয়টা আমার মাথায় রাখা দরকার আমি নতুন জামা পরা এটা কি বাধ্যতামূলক বা পড়তে হবে না এমন বাধ্যতামূলক না এগুলো বাধ্যতামূলক না এটা হলো এমনি আল্লাহ পাক একটা অর্ডার করেছেন যে এ বনি আদম খুদু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ হে মুমিনগণ বনি আদম তোমরা যখন নামাজে যাবে তখন ভালো ভালো কাপড় পরবে সুন্দর কাপড় পরবে কারণ তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ সুতরাং এইখানে সুন্দর কাপড় পরা এটা হলো পবিত্র এবং পরিচ্ছন্ন কাপড় পরাটা এটা আমাদের জন্য জরুরি এখন নতুন জামা পরাটা এটা হ্যাঁ নতুন জামা হলে ঈদের দিনে একটু বেশি খুশি হয় কিন্তু নতুন যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সেই জন্য অন্তত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ঈদগাহে যায় এটা সুন্না এটা যেন আমরা ভুল না করি আমি যেটা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ঈদের দিনে চিৎকার করে কাঁদতেছিলেন ঘরের মধ্যে তখন সাহাবারা এসে বলছেন আমিরুল মুমিনিন সবাই নামাজ উনি ইমাম নামাজ পড়াবেন কিন্তু তিনি কাঁদতেছেন রুমের মধ্যে বসে কাঁদতেছেন নিজের ঘরে বসে কাঁদতেছেন সাহাবারা এসে বললেন আমিরুল মুমিনিন আপনি ঈদের দিনে খুশির দিন আপনি কাঁদতেছেন কেন তখন তিনি বললেন দেখো খুশি তো সেই হতে পারে যে এই সুসংবাদ পেয়েছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা এটা আমি জানি না এই জন্য মূলত আমি কাঁদতেছি যদি আল্লাহ আমি এটা জানতাম যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আমি খুশি হতে পারতাম সুতরাং আমরা আসলে কোন জায়গা থেকে আমরা কি এটাকে বাহ্যিক একটা মানে আচরণ একটা অনুষ্ঠানে পরিণত করলাম কিনা আমরা ঈদের দিনে আমরা বিগত দিনের গুণাগুলো যেন ক্ষমা করাতে পারি এবং অনুতপ্ত হতে পারি আল্লাহর কাছে জি এটা আমাদের জন্য খুব জরুরি অনেক অনেক ধন্যবাদ মহতারাম দর্শক আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতু সাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين آمين رب العالمين كيو نا جانوك أبني جانين أما دير گنار خبور رب العالمين أبنار كاچه كونو كيچوي كونو بشوي أما دير گوپون ني রব্বুল আলামিন আমরা আপনার সামনে গরিব আপনার কাছে পাপ স্বীকার করছি আপনার সামনে অভাবীর মতো হাত পেতে দাঁড়িয়েছি আমরা আপনার অবাধ্য হয়েছি কিন্তু আপনি আমাদের অবকাশ দিয়েছেন আপনার কাছে আমরা এখন ফিরে এসেছি আপনি আমাদেরকে গ্রহণ করুন আমরা আপনার দরজায় ভিখিরির মতো দাঁড়িয়েছি আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান আমিন রব্বুল আলামিন একদিন আমরা মরে যাব আমাদেরকে পৃথিবী ছেড়ে দিবে আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ছেড়ে যাবে দুনিয়ার আনন্দ আমাদের ছেড়ে চলে যাবে আমরা কবরে প্রবেশ করব আল্লাহ জানি না ওই কবরের জিন্দিগিটা কেমন হবে আল্লাহ কবরের ওই জিন্দিগিটা তুমি আরামদায়ক করে দিও কবরের কষ্ট থেকে মৃত্যুর কষ্ট থেকে পরকালের কষ্ট থেকে তুমি আমাদেরকে মুক্তি নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের ভিতরের অনেক খারাপ আল্লাহ বিষয় আছে সেগুলো পরিহার করার তৌফিক দান করো আল্লাহ ক্রোধকে হতাশাকে আমাদের থেকে তুমি দূর করে দাও আমাদের দুর্বলতাকে আমাদের অজ্ঞতাকে ভুল ভ্রান্তিকে তুমি দূর করে দাও অকৃতজ্ঞতাকে অলসতাকে নৈরাশ্যকে তুমি দূর করে দাও আল্লাহ লোভকে কাপুরুষতাকে বোকামিকে তুমি দূর করে দাও আমাদের ভিতর থেকে নিষ্ঠুরতাকে ক্ষীণ দৃষ্টিকে দরিদ্রকে তুমি দূর করে দাও
رب العالمين আমাদের জীবন ধ্বংসকারী জিনিসগুলোকে ধ্বংস করার তৌফিক আমাদের দান করো আমিন আমিন আমাদের অন্তরকে দূষণ মুক্ত রাখার তৌফিক নসিব করো আমিন 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 আল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে হাত পেতেছে আল্লাহ সবার হাত তুমি কবুল করে নাও আমিন সবার মিনতি তুমি কবুল করে নাও সবার ফরিয়াদ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ জানি না কবরে কেমন আছে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين দর্শক আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু